দুর্ঘটনা কখনো কাউকে জানিয়ে আসে না, তবে উপস্থিত বুদ্ধির কারণেই প্রতিকূলতা উপেক্ষা করেই মানুষ জয়ী হওয়ার উদাহরণ অনেক। সে কারণেই পরিস্থিতির চাপে আতঙ্কিত না হয়ে নিজের উপর বিশ্বাস রাখাটা জরুরি। ইস্টার্ন পাইলট চার্ট বারবার সেই চরম আত্মনিয়ন্ত্রণের প্রমাণ রাখলেন। উড়ন্ত অবস্থায় ঘড়ির কাটার দিক অনুযায়ী বিমানটি নিয়ে চারবার চক্কর দেন তিনি। ভিডিওটিতে উলম্ব অবস্থায়ও ক্ষণিকের জন্য দাঁড়াতে দেখা গেছে, তবে তারপরেই ঘটে বিপদ। জানা গেছে বিমানের তেলের ট্যাঙ্কে 7 গ্যালন তেল ছিল, কিন্তু বিমানের ফুয়েল ফ্লপ টিউবটি ওই ট্যাঙ্ক থেকে পর্যাপ্ত পরিমাণ তেল শোষণ করতে পারছিল না। সে কারণেই মাঝে মধ্যেই বন্ধ হয়ে যায় বিমানের ইঞ্জিন। প্রায় 45 সেকেন্ডের জন্য বন্ধ ছিল ইঞ্জিনটি। বিমানটি তীব্র বেগে আকাশ থেকে 2400 ফুট নিচে নেমে আসে, কিন্তু তখনও আশা ছাড়েননি বারবার। বিমান চালু করার প্রাণপণ চেষ্টা করে গেছেন তিনি শেষ মুহূর্ত পর্যন্ত। তারপরের ঘটনা সত্যি অভাবনীয়। তুমুল বেগে ভূপৃষ্ঠের দিকে ধেয়ে আসা বিমানটি আপনাআপনি চালু হয়ে যায়, তাই এই যাত্রার মতো প্রাণ হারাতে হয়নি বারবারকে। ভিডিওটি নিজের ইউটিউব চ্যানেলে পোস্ট করেছিলেন বারবার। পোস্টে লিখেছেন যে বিমানের ফুয়েল ফ্লপ টিউবটি বদলানো হয়েছে, পর্যাপ্ত তেলের অভাবেই দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল, তাই এখন থেকে 10 গ্যালন তেল ছাড়া কোনো ইস্টার্ন করবেন না তিনি। দর্শক, এ নিয়ে আপনার কি মন্তব্য অবশ্যই নিচে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চারিদিকে ঘটে যাওয়া সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।